সামারকান্দের বাজারে, সামারকান্দের বাজারে একটা বরফ ওয়ালা বরফ বিক্রি করছে, একটা ফাটির উপরে রেখে বরফ বিক্রি করছে, আর আওয়াজ দিচ্ছে, কি আওয়াজ জানেন? ইরহামু ইরহামু আলা বাইয়া সুবরা সোমালি, ও বাজারের লোকেরা তোমরা আমার উপরে একটু রহম করো, আমার উপরে একটু দয়া করো, কেননা আমি এমন একটা বিজনেসম্যান, আমার প্রোডাক্টটা কোনো কাস্টমারের ইন্তেজার করে না, আজকে তোমরা আমার বরফ নিয়ে যাও, এর বিনিময়ে আমাকে পয়সা দিয়ে যাও। কত বুঝছেন না, কাকে বলছে? বাজারের লোকেদের আওয়াজ দিচ্ছে, আজকে তো এখানে সবাই আওয়াজ দেয়, কাঁচা বাদামাল আসে আওয়াজ দিয়েছে, আর শক্তিগড়ের ল্যাংচা আওয়াজ দেয়, বসিরহাটের গামছা আওয়াজ দেয়, বর্ধমানের মিহিদানা আওয়াজ দেয়, মুজাফফরপুরের লিচু বাজারে সবাই যাতে যায় তার পিছু আওয়াজ দেয়, মালদার আম বাজারে হাঁকে তার দাম, লক্ষ্য করে দেখুন সবাই আওয়াজ দিচ্ছে, আর ওই বরফওয়ালা কত সুন্দর আওয়াজ দিচ্ছে লক্ষ্য করে দেখুন, তিনি বলছে ও দুনিয়ার বাজারের মানুষেরা তোমরা আমার কাছ থেকে বরফ নিয়ে যাও, আর এর বিনিময়ে তোমরা আমাকে পয়সা দিয়ে যাও। আজকে যদি আমি এমন একটা ব্যবসায়ী যে আমি বরফ না বিক্রি করতে পারলে আমার পুঁজি শেষ হয়ে যাবে, আপনি বরফের ব্যবসাদার ব্যবসায়ী, আপনার কাস্টমার আসুক আর না আসুক বরফ গলবে না থাকবে, কথা বলে না, গলবে না থাকবে না, গলবে, অবশ্যই গলবে। মনে রেখে দেন মুসলমান, আপনি আলুর ব্যবসায়ী, আলু মাঠে যখন তুলছেন তখন বাজারে দাম নেই, আপনি কি কোনো কোলেস্টোরেজে ভরে দেন? আপনি যখন দাম পাবেন তখন বের করবেন, কোনো অসুবিধা নেই, আপনার আলু থেকে যাবে। আপনি কাপড়ের ব্যবসায়ী, কাপড় এই সিজনে বিক্রি হয়নি, সামনে লগন আসছে তখন বিক্রি করবেন, দ্যাটস অল, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি বরফের ব্যবসায়ী হন তাহলে এই ব্যবসায় এই প্রোডাক্টটা কি রাখা যাবে না, গলে যাবে, গলে যাবে না, অবশ্যই গলে যাবে। সামারকান্দের বাজারে ওই বরফওয়ালা বলছে দেখো আজকে আমি পুঁজি যা ছিল সারা জীবন যা কামাই করেছি সব লাগিয়েছি এই বরফে, আজকে তোমরা যদি আমার কাছ থেকে বরফ না কেনো সন্ধ্যা হওয়ার আগে আমার বরফ গলে যাবে, পুঁজি শেষ হয়ে যাবে, আমার বিজনেস কারবার লাটে উঠে যাবে, সেই জন্য আমার উপরে দয়া করে তোমাদের প্রয়োজন অনুযায়ী আমার কাছ থেকে একটু বরফ নিয়ে যাও। আহ কত সুন্দর আওয়াজ, ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন আল্লাহর একটা মস্ত বড় ওলি বান্দা, তিনি থমকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে কি বলেছিলেন, তিনি ঝরঝর করে কাঁদতে শুরু করলেন, লোকেরা বললেন হুজুর আপনি কেউ ভাই, আর ইউ ক্রাইং নাও, হুজুর আপনি কাঁদছেন কেন, আপনি কাঁদছেন কেন, কারণটা কি? ওই সময়তে ওই আল্লাহর ওলি তিনি কি বললেন, তিনি বললেন বাবা ওই বরফওয়ালার আওয়াজটা শুনেছো, কি বলেছে, বলে হুজুর কি বলছে, বলে বরফওয়ালা যা আওয়াজ দিচ্ছে যদি একটু দিলের কান দিয়ে শোনো তোমরা চোখের পানি ধরে রাখতে পারবে না। বলে কি বলছে বরফওয়ালা, বলে বরফওয়ালা এটাই বলছে যে আমার বরফ প্রতি সেকেন্ডে কাতরা কাতরা করে গলছে, ও দুনিয়ার মানুষ ওনার বরফ যেমন প্রতি সেকেন্ডে কাতরা কাতরা করে গলে যাচ্ছে, তেমনি আল্লাহ পাক আমাদের যে নির্দিষ্ট হায়াত দিয়েছেন প্রতিদিন আমাদের হায়াত থেকে একটা একটা করে দিনও কিন্তু কমে যাচ্ছে, দিনের শেষে উনি যদি বরফ বিক্রি করে পয়সা না কামাই করতে পারেন তাহলে ওনার বরফ গলে যাবে, আর আমি যদি আমার হায়াতের প্রত্যেকটা দিন দিয়ে আল্লাহর ইবাদত করতে না পারি, গুনাহ থেকে ফিরে আসতে না পারি, আল্লাহকে রাজি করিয়ে না নিতে পারি, তাহলে আমার হায়াতও কিন্তু একদিন শেষ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, ও বরফ বিক্রি করে পয়সা কামাই করলে সাকসেসফুল বিজনেসম্যান, আর আজকে আমি আমার হায়াতের বিনিময়ে কিছু ইবাদত করে নিতে পারলে তাহলে আমি সাকসেসফুল ইমানদার, বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আজকের আমাদের এই হায়াতটাকে গনিমত মনে করে আমাদেরকে বেশি কাজ করার কথা আমি বলবো না, মাত্র দুটো কাজ করবেন, কয়টি কাজ, দুটো কাজ করবেন যতদিন আল্লাহ হায়াতে রাখবেন, দুটো কাজ করবেন, ফার্স্ট অফ অল আপনি পাসপোর্ট ঠিক করবেন, কি ঠিক করবেন, কথা বলে না, কি ঠিক করবেন, পাসপোর্ট ঠিক করবেন, সেকেন্ড আপনি তার উপরে ভিসাটা লাগিয়ে নেবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ, আপনি পাসপোর্ট ঠিক করবেন তার উপরে কি লাগাবেন, ভিসা লাগাবেন, এই দুটোর উপরে আমার ছোট্ট ছোট্ট মুক্তাসার আলোচনা করে খিদমত থেকে বিদায় নেব, কি অসুবিধা হচ্ছে না তো আপনাদের, অসুবিধা হচ্ছে না, বোঝা যাচ্ছে, আমার কথা যে বুঝবে না কিছু শেখাবে কচু, আর যে বুঝবে কিছু সে ওই পয়সা কিনবে লিচু, আর বলবো কিছু একটু বলি, সামনের দিকে চলি, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা,
হে নওজোয়ান তরুণেরা, পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করছে। এই 800 কোটি মানুষ যখন দুনিয়ায় এসে, বিশ্ব নবী বলছেন বুখারীর বর্ণনাতে, বিশ্ব নবী জানিয়েছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ইসলাম ফা আবুহু ইউহাব্বিদান আও ইউদাসসিনান আও ইউমাজ্জিসান। আমার নবী পাক বলেছেন দুনিয়াতে যে কোনো সন্তানই আসুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতে একটা পাসপোর্ট দিয়ে দেন। হতে পারে তিনি খ্রিস্টান, হতে পারে হিন্দু, হতে পারে বৌদ্ধ, হতে পারে জৈন, হতে পারে মুসলমান, প্রত্যেকের হাতে একটা আল্লাহ পাসপোর্ট দেন। ওই পাসপোর্টটা অন্য কিছু নয়, পাসপোর্টটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পাসপোর্ট আল্লাহ কার হাতে দেন? শুধু মুসলমানের হাতে না, সবার হাতে, সবার হাতে। আল্লাহ শুধু মুসলমানদের না, সবার। মুসলমানদের না, সবার। দেখেছেন, আমি আগেই বলেছি আমি চাঁদের দেশে টর্চ লাইট বিক্রি করতে এসেছি, আপনারা এত জানেন, তারপরে আমার মতো গুনাহগারকে আপনারা শুনছেন, আমি আপনাদের মোবারকবাদ জানাই। বিশ্বাস করুন, আমার নবী পাক শুধু মুসলমানদের নবী না, সবার নবী। সেদিন এক হিন্দু কবি আমার নবী পাকের সামনে কবিতা লিখছে, পাশ থেকে একটা মুসলমান ছুটে গিয়ে বলছে, মিয়া তুমি আমাদের নবীর সামনে কবিতা কেন লিখছো? ওই সময় মুসলমানের এই কথা জবাবে তিনি তিনি উর্দুতে কবিতার আকারেই জবাব দিলে। তিনি বললেন, আরে ইয়ার হো যায় ইশক কিসি সে কোই চারা তো নেহি, হো যায় ইশক কিসি সে কোই চারা তো নেহি, মোহাম্মদ পর মুসলমানো কা সিরফ ইজারা তো নেহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের এই শুধু ঠিকা দিয়েছে, তারাই নবী পাকের গুণ কীর্তন করবে, নবী জলসা দেবে। আমি একটা হিন্দু হয়ে আমি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গুণ কীর্তন করতে পারি না? কারণ আমার নবী শুধুমাত্র মুসলমানদের নবী নয়, আমার নবী ইউনিভার্সাল প্রফেট। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। কোন নবী পঞ্চায়েতের নবী, কেউ ব্লকের নবী, কেউ কেউ বিধানসভার নবী, কেউ লোকসভার নবী, আর আমার নবী পাককে আল্লাহ পাঠিয়েছেন তাম পৃথিবীর সবার জন্য রিসালাত দিয়ে আমার নবী পাককে পাঠিয়েছেন। আমার নবী বলেছেন, আল্লাহ পাক আমার মুকাদ্দারে এমন নবুয়াত লিখেছেন, আল্লাহ পাক আমাকে নবীদেরও নবী বানিয়ে দিয়েছেন। জোরে বলুন। তো সুতরাং আমাদের নবীও যেমন সবার, আমার আল্লাহও সবার। সেজন্য দুনিয়াতে যখনই কেউ দুনিয়ায় আসে, আল্লাহ তার হাতে একটা পাসপোর্ট দেন, পাসপোর্টটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমাদের খামারাইটের আব্দুর রহমান আব্দুল সাত্তার পেয়েছে, আমাদের ঘোষপাড়ার অমল বিমলও পেয়েছে। আপনি বলবেন, হুজুর ওদেরকে কেন দেবে? আরে মিয়া, আল্লাহ কি আপনার শুধু একা? আল্লাহ তো সবার, আল্লাহ ওদেরও রুজি দেয়, আপনারও রুজি দেয়, আল্লাহ তো খালেক মালিক হবার দাবি হচ্ছে। এটা আল্লাহ তার কর্ম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুটি কাপড় মাকান এই তিনটের ব্যবস্থা করে দেবেন দুনিয়াতে। বিশ্বাস করুন, আমার আল্লাহ কি করেছেন, অমুসলিমদের হাতেও এই পাসপোর্ট ধরিয়ে দিয়েছেন, পাসপোর্টটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে বলুন, পাসপোর্ট কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা আপনি বলুন, আপনার হাতে যদি পাসপোর্ট থাকে, আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনি যেতে পারবেন না? কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। ভারতের সবচেয়ে সর্বোচ্চ ডকুমেন্টস হলো, নাগরিকত্বের প্রমাণ হলো রিপাবলিক ইন্ডিয়ার সবচেয়ে টপ র্যাঙ্কের নাগরিকত্বের প্রমাণ হলো আপনার পাসপোর্ট, আধার কার্ডের চেয়েও বড়। কারণ আধার কার্ড জমা দিয়ে পাসপোর্ট বানাতে হয়, কত বুঝেছেন? যার কাছে পাসপোর্ট আছে তার মানে তার কাছে সব আছে, ব্যাংকের বইও আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, আপনার কি বলে স্কুল সার্টিফিকেট আছে, বার্থ সার্টিফিকেট, ইচ অ্যান্ড এভরিথিং অ্যাভেলেবেল, সব কিছু তার কাছে আছে। বিশ্বাস করুন, আমরা যারা এখানে এসেছি এই পাসপোর্ট নিয়ে ভারতবর্ষের যে কোনো প্রান্তে আমরা যেতে পারি। কিন্তু মনে রাখবেন, এক দেশ থেকে যখন আরেক দেশে যাব, তখন কি শুধু পাসপোর্টে কাজ চলবে? কি লাগাতে হবে? ভিসা লাগাতে হবে। মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ যদি পাসপোর্ট হয় তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো ভিসা। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। মনে রেখে দেন, আল্লাহ বলছেন দুনিয়াতে পাঠানোর সময় পাসপোর্ট দিয়ে পাঠিয়েছি, দুনিয়ায় যতদিন থাকবে যে হায়াত দিয়েছি, হায়াতের কথা বলছিলাম, এই হায়াতের ভিতরে থাকতে থাকতেই তুমি ওই পাসপোর্টের উপরে ভিসাটা লাগিয়ে নেবে। আল্লাহ কেন লাগাবো? আমার আল্লাহ বললেন, শোনো দুনিয়ার মানুষ, দুনিয়ায় থাকবে আমার পাসপোর্টে তোমার কাজ চলে যাবে। এ তো দুনিয়া নামক দেশ ছেড়ে যখন জান্নাত নামক দেশে আসতে চাইবে, তখন শুধু পাসপোর্টে কাজ চলবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর পাসপোর্টে কাজ চলবে না। ওই সময় পাসপোর্টের উপরে, যাদের পাসপোর্টের উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিসাটা লাগানো আছে, তাদের জন্য আমি আল্লাহ আমার জান্নাতের দরওয়াজা গুলো খুলে দেব। নওজোয়ান তরুণেরা, সেই জন্য আমি আমি আমার আলোচনাতে বলেছি, পাসপোর্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তো আপনার জন্মের সময় এটা দিয়ে পাঠিয়েছেন, এই পাসপোর্টের খবর কদ্দুর কি একটু চেক করে দেখি, ঠিক আছে? আছে আমাদের কাছে পাসপোর্ট? এ কত মানে আছে?
এই আছে, আপনারা বলছেন আছে, একটু চেক করে দেখি পাসপোর্ট কেমন আছে। বিশ্বাস করুন পাসপোর্টের অর্থ কি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শুধু জবানে উচ্চারণ করলে হবে না, মনে রেখে দেন মুসলমান, এটাকে দিলের ভিতরে জায়গা দিতে হবে। শুধু জবানে উচ্চারণ করলে হবে না। দেখেন নি এখন পলিটিক্যাল লিডার গুলো মাহফিলে মাহফিলে পলিটিক্যাল সভাতে তারা ইনশাআল্লাহ সুবহানাল্লাহ সব চালাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ কালমা শরীফ সব পড়ছে। বিশ্বাস করুন এতে কি তারা তাদের পাসপোর্ট ঠিক হয়ে গেল? আপনি যদি শুধুমাত্র এটাই জিকির করেন এটা এনাফ নয়, আপনার কালবের ভিতরে জায়গা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই আকীদা আপনার জিন্দেগির হার লামহাতে, এভরি পার্ট অফ ইউর লাইফ, আপনার জিন্দেগির প্রত্যেকটা মোড়ে আপনাকে মনে রাখতে হবে কেউ আমার খোদা নয়, খোদা কে জোরে বলেন, আল্লাহ কেউ আমায় দেখছে না, দেখছেন কে আমার আল্লাহ, কেউ আমায় শুনছেন না, শুনছেন কে, শুনছেন হচ্ছেন আমার আল্লাহ। এই বিশ্বাস আপনি যদি মনের ভিতরে লালন করতে পারেন তাহলে আমি আরিফুর রহমান আপনাকে বলে যাই আপনার পাসপোর্ট ঠিক আছে, আপনার পাসপোর্ট ঠিক আছে। কিন্তু এই বিশ্বাস যদি আপনি লালন করতে না পারেন তাহলে বুঝবেন আপনার পাসপোর্ট রিনিউয়াল করার দরকার পড়ে গিয়েছে, আপনার এক্সপায়ার হয়ে গিয়েছে। লক্ষ্য করে দেখেছেন আজকে আমরা যারা মুসলমান বলে দাবি করি আমাদের কজনের কাছে পাসপোর্ট ঠিক আছে? আমি ঘুম থেকে যাবার ঘুমাতে যাবার আগে আমি আশপাশে দেখে নিই আমার পাশে কোনো লোক জেগে আছে কিনা, আমার বাড়িতে কেউ জেগে আছে কিনা। যেই দেখলাম সবাই ঘুমিয়ে পড়েছে, কাঁথার ভিতরে আস্তে করে লুকিয়ে এবার নোটস ছবিগুলো আমি দেখা শুরু করলাম। আমি মনে করছি বাড়ির কেউ জানছে না, আব্বাও জানে না, মাও জানে না, আমার স্ত্রীও জানে না, আমার বাচ্চারা কেউ জানতে পারছে না, কিন্তু জানতে পারছেন কে? আল্লাহ। বিশ্বাস করে আপনার যদি পাসপোর্ট ঠিক থাকে তাহলে আপনি ফিরে আসবেন, আপনি ফিরে আসবেন। আপনার পাসপোর্ট যদি ঠিক থাকে যে কেউ দেখছেন না, দেখছেন কে? আমার আল্লাহ দেখছেন। ওই যে ওমরে ফারুকের ঘটনা আপনি শুনেননি? রাতের বেলা ওমরে ফারুক, তিনি মানুষের দরে দরে অভাব অভিযোগ শুনতেন, অভাব অভিযোগ শোনার জন্য মানুষের দরে ছদ্মবেশে যেতেন, রাতের আধারে তাহাজ্জুদের নামাজ কমপ্লিট করে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি মানুষের দরবাজায় যেতেন। আর আজ তো প্রধানের দরবাজায় গিয়ে পাবলিককে গিয়ে বসে থাকতে হচ্ছে, অথচ ভোটের আগে বলেছিলেন আমি তোমাদের খাদেম, আমি তোমাদের গোলাম, আমাকে যা বলবে তাই করবে, যখন ডাকবে তখন পাবে, আমি কাছের মানুষ, কাজের মানুষ। আর দেখবে ভোট মিটে গেল, উনি হয়ে গেলেন ফানুস। ফানুস কি করে, উড়ে যাবে? বিশ্বাস করুন উনি উড়ে গিয়েছে, আপনি আর টিকিট হর পাবেন না। দেখেননি এ কেমন নেতা? নেতারা গরিবদের জন্য লড়াই করতে করতে নিজেরাই বড় লোক হয়ে যাচ্ছে। ওমরে ফারুকের কাছ থেকে নেতাদের শেখা উচিত যে লিডার কেমন হওয়া দরকার। ওমরে ফারুক রাতের ঘুম হারাম করে দিয়ে তিনি মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন, কার খাওয়া হচ্ছে, কার খাওয়া হয় নাই, কে অসুস্থ, কার ট্রিটমেন্ট নাই, কার মেডিসিন দরকার। ওমরে ফারুক ময়দানে ঘুরে বেড়াচ্ছেন, জি জি ময়দানে ঘুরে বেড়াচ্ছেন। আজকে যারা এখানে লিডার আছেন আমি তাদেরকে বলবো, রোম থেকে একজন এসেছিলেন, রোম থেকে এসেছিলেন ওমরে ফারুকের কাছে, কি করতে জানেন, দেখতে এসেছিলেন যে ওমরে ফারুক কত কটা সিকিউরিটি নিয়ে ঘোরাঘুরি করে। ওমরে ফারুককে আল্লাহ পৃথিবীর ভিতরে অর্ধেক পৃথিবীর শাসক বানিয়েছিলেন, জোরে বলুন, অর্ধেক পৃথিবী। পরবর্তীতে হিস্টোরিয়ানরা বলেছেন ইসলামের মুকাদ্দারে যদি আল্লাহ আরো একটা ওমর লিখে দিতেন তাহলে সারা পৃথিবীতে কালেমার পতাকা ছায়লাভ হয়ে যেত। উমার ওখানে বসে তকবীর দিতেন, সারা পৃথিবীর বড় বড় বাদশারা ঠকঠক করে কাঁপতো, দুর্দান্ত প্রতাপ বাদশা, চাঁদের হুকুমে বাঘার হরিণ একই ঘাটে পানি খেত, তারা পর্যন্ত ঘুমাতে পারতেন না। তো রাশিয়ার প্রেসিডেন্ট পাঠালেন একটা, রোমের প্রেসিডেন্ট পাঠালেন একটা প্রতিনিধিকে, বলে যাও গিয়ে দেখে এসো ওমরে ফারুকের এত দবদবা, লোকটার মনে হয় সিকিউরিটি প্রচুর। তো ওমরে ফারুক কের কাছে যখন এলেন, এসে কি দেখলেন জানেন, কি দেখলেন জানেন, ওমরে ফারুকের কাছে যখন এলেন এসে একটাই জিনিস দেখলেন যে ওমরে ফারুক শুয়ে আছেন কোথায়, গাছের নিচে, আর উত্তপ্ত বালুরাশির উপরে তিনি আরাম করছেন, আর মাথায় কি দিয়েছেন, একটা বালিশও জোটেনি, হাতে একটা বেত থাকতো, সেই বেতটাকে গুটিয়ে বালিশ করে। আমরা যেমন মাঝে মাঝে কোথাও গিয়ে ইঁটকে বালিশ করি, আমরা যখন হোস্টেলে পড়তাম তখন বালিশ ছেড়ে যেত, তো হোস্টেলে গিয়ে ইঁটকে মাথায় দিয়ে আমরা শুয়ে ঘুমিয়ে পড়তাম। তোমরে ফারুক যিনি হচ্ছেন বাদশাহ, যিনি হচ্ছেন গভর্নর, যিনি হচ্ছেন প্রেসিডেন্ট, তা তিনি মেঝেতে শুয়ে আছেন, একটা কাঁথা জোটেনি, একটা বিছানা জোটেনি, আর তিনি প্রচন্ড রৌদ্রে গাছের নিচে শুয়ে আছেন, আর রৌদ্রের কারণে তার ঘাম টোপে টোপে পড়ছে, সেই ঘামে মরুভূমির বালি ভিজে যাচ্ছে। আর ওই রোমের প্রেসিডেন্ট যাকে পাঠিয়েছিলেন সে যখন এসে মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে বললেন আপনাদের প্রেসিডেন্ট কোথায়, প্রেসিডেন্ট হাউসটা কোথায়,
প্রেসিডেন্সিয়াল হাউসটা কোথায়? ওই সময়তে একজন বললেন আমাদের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কেউ নেই। তাই নাকি? তাহলে কে আছেন? বলে আমাদের একজন নেতা আছেন, জোরে বলুন, লানা আমিরুল। আমাদের একজন নেতা আছে, আমাদের কোনো বাদশা নেই, আমাদের কোনো রাজা নেই, আমাদের কোনো প্রেসিডেন্ট নেই, আমাদের মাত্র একজন নেতা আছে। নেতার কথা শুনি, নেতার পিছনে নামাজ পড়ি, আর নেতা যা বলে তাই শুনি। যে তো অবাক হয়ে গেল, বলে আচ্ছা ঠিক আছে, সেই নেতা জি কোথায়? বলে নেতা ওই কোথায় যাবে, দেখো না বকরি বকরি চড়াতে গেছে ওইদিকে। এই তো রোমের যিনি প্রতিনিধি, সে তো অবাক হয়ে গেল, সে তো সারপ্রাইজ যে একটা বাদশার ব্যাপারে, একটা লিডারের ব্যাপারে, অর্ধ পৃথিবীর যিনি শাসক তার ব্যাপারে একটা আমলোক কি ধরনের সিম্পল কথা বলছেন, কোনো সতর্কতা নেই, একেবারে নর্মাল কথা বলছেন যে বকরি চড়াতে গিয়েছে। এ তো বিশ্বাস হচ্ছে না, মনে করছেন এই হয়তো মিথ্যা বলছে। তিনি কি করলেন, সেই পথ ধরে গেলেন, যাবার পরে দেখলেন সত্যি সত্যি গাছের নিচে ওমরে ফারুক ঘুমাচ্ছে আর তার বকরিগুলো মরুভূমিতে চড়ে চড়ে বেড়াচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাতার সামনে দাঁড়িয়ে রোমের ওই প্রতিনিধি এসে বলে গিয়েছিল, ওমরে ফারুক আমি এখানে দাঁড়িয়ে সাক্ষ্য দিই যে তুমি মানুষের উপরে ইনসাফ করেছো, তাই তুমি নিশ্চিন্তে ঘুমাচ্ছ। আমাদের বাদশাগুলো, আমাদের প্রেসিডেন্ট গুলো মানুষের উপরে জুলুম করে, ওই জন্য রাত্রেবেলা ঘুমোতে পারে না, আতঙ্কে আর ভয়েতে দিন কাটায়। কথা ঠিক না ভুল? আমাদের লিডার গুলো গরিবদের জন্য লড়াই করতে করতে নিজেরা বড় লোক হয়ে যাচ্ছে। দেখুন রাস্তায় পাথর আসছে খেয়ে ফেলছে। আপনি এখানে যদি জলসাতে বিরিয়ানি একটু ভালো হয়, পরের দিনে আপনাকে হড়কাতে হয়, আপনি একটু চেপে খেলেই পরের দিন দেখবেন হড়কে যাচ্ছে। আর নেতাজিরা এত কিছু খাচ্ছে, পাথর এসছে আপনাদের রাস্তার জন্য, ঢালাই রাস্তা হবে, সে পাথর খেয়ে ফেলেছে চিবিয়ে, তাহলে লিভার ফাংশন কত ভালো, বুঝতে পারছেন? বিশ্বাস করুন, আপনাদের এলাকায় জলের পাইপ এসে সেটাও খেয়ে ফেলেছে। সেদিনে তো একটা আমার বোন আরেক বোনকে গল্প করছিল, বলে জানিস বু, আমাদেরও পায়খানা এসেছিল কিন্তু আমাদের প্রধান খেয়ে ফেলেছে, লিভার ফাংশন এত ভালো, পায়খানাও খেয়ে ফেলছে, হজম করছে। আপনি বিরিয়ানি খেয়ে হজম করে উঠতে পারছেন না। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য, ওমরে ফারুক রাতের বেলা ঘুরছেন, ও জুয়ানেরা চুমুকেরা, ওমরে ফারুক ঘুরতে ঘুরতে একটা ঘরের দরবাসার একটা ঝুপড়ির পাশে এলেন, এসে শুনতে পেলেন একটা মেয়ে ছেলের কথা। মেয়ে ছেলে মা, মা জননী তার বাচ্চাকে বলছেন, তার মেয়েটাকে, তার যুবতী মেয়েটাকে বলছে, কচিরে আজকে যে দুধ দেবার কথা ছিল আমাদের বকরিগুলোর, সেই পরিমাণ দুধ কিন্তু দিতে পারেনি, তুই এক কাজ কর, ফজর খাবার আগে ওই দুধেতে একটু পানি মিশিয়ে দে, যাতে সকালবেলা যখন ডেলিভারি দেব সবার বাড়িতে দুধটা পৌঁছাতে পারি, এবং আমরা প্রতিদিনের মতো আজকেও যেন পয়সাটা অর্জন করতে পারি, পয়সা কামাই করতে পারি। সেই জামানায় মা তার বাচ্চিকে বলছে দুধে পানি মেশানোর জন্য, তখন দুধে পানি মেশানো হতো, আর এখন তো পানিতে দুধ মেশানো হচ্ছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন কি হচ্ছে, পানিতে দুধ মেশানো হচ্ছে। ভেজাল কারবার এত রমরম করে বেড়ে গিয়েছে, তরমুজের রং আসছে না, সিরিঞ্জে করে লাল রং ভরে তরমুজের পেটের ভিতরে গুঁজে দেওয়া হচ্ছে, দিয়ে তরমুজকে কালার করা হচ্ছে। পটলের কালার, গ্রিন কালার আসছে না। আপনাদের ঘটকপুকুরের বাজারে ওখানে দেখবেন রং করার মেশিন আছে, ওখানে রং দিয়ে সেই পটলকে কালারিং করে মার্কেটে চলে যাচ্ছে। আমি বলছি দু পয়সা লাভের জন্য আপনি মানুষকে বিষ খাওয়াচ্ছেন, মানুষকে বিষ খাওয়াচ্ছেন। খবরদার, এই রকম দু নম্বরই ব্যবসা করবেন না। আমার নবী পাক বলেছেন, মান রাসানা ফালাইসা মিন্না, আমার উম্মতের ভিতরে যারা চিটিং বাজি করবে ব্যবসায়, তারা, আমি মদিনা বালা বলছি, আমার উম্মত হবে না। আপনি মসজিদে মাথাও ঠুকবেন আর ব্যবসায় দু নম্বরই করবেন, আর আপনি মনে করবেন আমি ঠিক আছি, না, ইসলাম কোনো ধর্মের নাম নয়, হুজুররা ভুল বুঝিয়েছে আপনাকে। আমি বলে যাচ্ছি, হিন্দু একটা ধর্মের নাম, খ্রিস্টান একটা ধর্মের নাম, ইহুদি একটা ধর্মের নাম, কিন্তু ইসলাম জীবন ব্যবস্থার নাম। জোরে বলুন, কিসের নাম? জীবন ব্যবস্থা। হিন্দু ভাইয়েরা চিটিংবাজি করবে, মারামারি করবে, জেনা করবে, ব্যভিচার করবে, মদের বোতলে মুখ দেবে, ড্যান্স করবে, কোমর দোলাবে, নাইট ক্লাবে যাবে, রেস্টুরেন্টে যাবে, আর বছরে 13 পার্বণ পালন করবে, হিন্দু হয়ে যাবে। খ্রিস্টানেরা সারা পৃথিবীর মানুষকে করোনার ভয় দেখিয়ে কোটি কোটি ইউএস ডলার কামাবে, সারা পৃথিবীর মানুষকে ঠকাবে, সারা পৃথিবীর মানুষকে নোংরামির প্রশ্রয় দেবে, আর নিজেরা সারা পৃথিবীতে নোংরামি ছড়াবে। তারপরও ফ্রাইডে ইজ দ্য হলিডে, তারা জুমার দিন গির্জায় গিয়ে যিশুর সামনে একবার হাত জোড় করবে, তাহলে তিনি সমাজে খ্রিস্টান হয়ে যাবেন। কারণ খ্রিস্টান একটা ধর্মের নাম, হিন্দু একটা ধর্মের নাম, কিন্তু মনে রেখে দেন, আপনি ঈদের দিন ফাঁস কাতারে গিয়ে ঈদগায় দাঁড়াবেন আর 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে মানাবেন, আপনি মুসলমান নয়। আপনি জলসার দিন মাথায় টুপি খাটিয়ে জলসার মাহফিলে বসে যাবেন, আর ওদিকে
ওইদিকে আপনি কালী পুজোর দিন মদের বোতলে হালকা একটু চুমু দেবেন, বিশ্বাস করেন আপনি মুসলমান হতে পারবেন। মনে রেখে দেন মুসলমান, আজকে আমরা যারা এখানে এসেছি আমাদেরকে মনে রাখতে হবে, আমি এদিকে জলসায় বসে তাবারুকও খাবো আর ওদিকে বন্ধন লোনও পেট পুরে চালাবো, আমি মুসলমান হব না। ইসলাম কোন ধর্মের নাম নয়, ইসলাম জীবন ব্যবস্থা। আপনার বিজনেসটা কেমন হবে সেটাও ইসলাম শেখাবে, শুধু নামাজ রোজা হজ জাকাত ইসলাম শেখায় না, যদি শেখাতো তাহলে ইসলাম ধর্ম হতো। ইসলাম জীবন ব্যবস্থা নয়, আপনার খাবার কায়দাটা ইসলাম শেখাবে, ইভেন আপনার ইস্তেঞ্জা করার কায়দাটাও আমার ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইস্তেঞ্জা কিভাবে করতে হয়, বসে করবেন না দাঁড়িয়ে করবেন, করে টিস্যু দিয়ে মুছবেন না পানি নেবেন, কুলুপ নেবেন না নেবেন না, বিশ্বাস করুন আপনি পানি খরচ কেমন করে করবেন, সে কায়দাও ইসলাম শিখিয়েছে, পৃথিবীর কোন ধর্ম শেখায়নি। কারণ ওগুলো হলো ধর্ম আর আমার ইসলাম হলো আদ-দ্বীন, অর্থাৎ জীবন ব্যবস্থা। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার ইসলামকে আল্লাহ জীবন ব্যবস্থা লাইফ স্টাইল বানিয়েছেন। এটা আমার সকাল থেকে নিয়ে ব্রাশ করা থেকে নিয়ে আমি ব্রাশ করব না দাঁতন করব সেটাও ইসলাম জানাচ্ছে আমাকে, আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধোব না প্রথমে খাবার খাবো সেটাও ইসলাম আমাকে শিখিয়েছে, আমি কাপড় কিভাবে পরবো সেটাও ইসলাম শিখিয়েছে, খানা কিভাবে খাবো, খাবার পরে হাত কি থালাই ধোবো না আপনি বেসিনে ধোবেন, সব ইসলাম আপনাকে শিখিয়েছে। বিশ্বাস করুন ইসলাম হচ্ছে ধর্মের নাম নয়, ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থার নাম। জোরে বলুন। তখন কি হতো, তখন দুধে লোক পানি মেশাতো, দুধে পানি মেশাতো, আর এখন পানিতে দুধ মেশাচ্ছে। আগে লোক সোনায় খাদ মেশাতো আর এখন খাদে সোনা মেশাচ্ছে। লক্ষ্য করে দেখুন, ওই মেয়েটা রাতের বেলা বলে দিলেন, বুড়ি মেয়েটা তার মেয়েকে বলছে, কচি রে সকাল হবার আগে দুধে পানি মেশা, সকালবেলা এত লোকের বাড়িতে ডেলিভারি দিতে হবে। ওই সময় ওমরে ফারুক তাদের দরজার কাছে গিয়ে কান লাগিয়েছে, যেই শুনতে পেলেন চমকে গেলেন, হ্যাঁ আমার রাজত্বে মানুষ দু নম্বরই ব্যবসা করছে। ওই সময়তে মেয়ে ছেলেটা যুবতী মেয়েটা ডাক দিয়ে কি বলেছিলেন জানেন, যুবতী মেয়েটা ডাক দিয়ে বললেন, আম্মু আপনি কি শোনেননি, আমিরুল মুমিনিন আমাদেরকে নিষেধ করেছেন দুধে পানি মেশাতে। ওই সময় মা বলছে, বাদ দে তো তোর আমিরুল মুমিনের কথা, কোথায় তিনি মদিনায় আরাম করে ঘুমাচ্ছে আর আমাদের এই ঝুপড়ির ভিতরে তিনি কি দেখতে আসছে। ওই সময় মেয়েটা যা জবাব দিয়েছিলেন শুনলে কলিজা ঠান্ডা হবে, প্রাণটা জুড়িয়ে যাবে। মেয়েটা উত্তরে বলেছিলেন, আমরা তো কাঁথার ভিতরে, যখন গোনার কাজ করি মোবাইল ফোন দেখি তখন বুঝি কেউ দেখছে না, কিন্তু মেয়েটা যা জবাব দিয়েছিলেন শুনুন। মেয়েটা বলছেন, আম্মু আমিরুল মুমিনিন মদিনায় ঘুমাচ্ছে, কিন্তু আমিরুল মুমিনিনের যিনি খোদা সেই আরশের রহমান কিন্তু জেগে আছে। আমিরুল মুমিনিন হয়তো আমাদের দেখতে পাচ্ছে না, কিন্তু আমিরুল মুমিনিনের যিনি রব সেই আরশের রহমান আল্লাহ কিন্তু সব দেখতে পাচ্ছেন। আর একটু জোরে বলবেন না। সকাল হবার সাথে সাথেই ওমরে ফারুক পাঠিয়ে দিলেন পায়গাম, বললেন ওই বুড়ি মাটাকে আর তার বাচ্চিটাকে ডেকে আনো দরবারে। এ আনা হলো, ওমরে ফারুক বললেন এই বুড়ি মেয়েকে বললেন, এই মেয়েটিকে আমার ঘরে দিতে হবে, একে আমি বৌমা করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, তাহলে কি বোঝাচ্ছিলাম, উনি ওই আল্লাহর ভয়ে গোপনে আল্লাহর ভয়ে ওনার পাসপোর্ট, ওই মেয়েটি যুবতী মেয়েটির পাসপোর্ট ঠিক ছিল না, ছিল না ছিল, আর আমাদের যুবক ছেলেটি পাসপোর্ট ঠিক আছে, ও নোংরা ছবি দেখছে, অ্যাডাল্ট ছবি দেখছে, ও মনে করছে আমাকে কেউ দেখতে পাচ্ছে না। আমি বলে যাই, লোকের সামনে নেক হওয়া অনেক সহজ কাজ, লোকের সামনে কেউ বিড়ি খায় না, লোকের সামনে কেউ হাঁটুর উপরে কাপড় তোলে না। আমি বলে যাই, যে ছেলেটা যে যুবকটা যে বাবাজিটা নির্জনে থেকে নেক হয়ে যাবে সেই আমার আল্লাহর নেক বান্দা এবং ওলি বান্দা। জোরে বলুন, নির্জনে নির্জনে নেক হতে হবে, গোপনে আপনি যখন একা থাকবেন তখন আপনাকে নেক হতে হবে। আরে লোকের সামনে সবাই তো সুবিচায়, লোকের সামনে সবাই তো সুবিচায়, কিন্তু আপনি যখন গোপনে থাকবেন একা থাকবেন তখন যদি গোনার কাছ থেকে ফিরে আসেন তাহলে বোঝা যাবে আপনার হাতে সত্যিকারের আল্লাহ পাসপোর্ট যে দিয়েছিলেন আপনি পাসপোর্টটা রক্ষা করতে পেরেছেন। আপনি এটা ভেবে গোনা থেকে ফিরে এসেছেন, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহই আমাকে দেখছেন, সব আল্লাহই দেখতে পাচ্ছেন। আপনি যদি গোনা থেকে ফিরে আসেন, আসুন না আজকে আমরা আল্লাহর জন্য কিছু গোনা থেকে ফিরে আসতে পারবো না, এই জন্য বলেন কিছু গোনা থেকে ফিরে আসতে পারবো না, আর নেক কাজগুলো করব। তার কারণ আল্লাহ নির্দেশ কয়টা, দুইটা না একটা, কথা বলে না দুইটা নির্দেশ না একটা নির্দেশ, আল্লাহ দুইটা নির্দেশ, একটা হচ্ছে তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ বলেছেন তোমরা নেক কাজ করবে গোনা থেকে ফিরবে, ও যুবকরা তোমরা শোনো তুমি আমি দুইজনে মিলে একটু নেক কাজ করা শুরু করে দিই, আল্লাহকে সাক্ষ্য রেখে পাসপোর্টটা ঠিক রাখার জন্য আমরা নেক কাজ করা শুরু করে দিই, মাঝখানে যদি কখনো গোনাহ হয়ে যায় নামাজের মুসাল্লা বিছিয়ে আল্লাহ চৌকাঠে হাজির হয়ে যাব, নামাজের চৌকাঠ বিছিয়ে আল্লাহর দরবারে হাত জোড় করে দাঁড়িয়ে যাব। দেখেননি সুলতান মাহমুদ গাজনবী, নাম শুনেছেন, ওনার একটা গোলাম ছিল নাম হলো আয়াস,
দেখতে কুৎসিত, কালো রঙের, নাকটা চ্যাপটা, মুখে বরণের দাগ, সেই আয়াজ তাকে তাকে বাদশাহ প্রচন্ড প্যার করতেন, মহাব্বত করতেন। অন্যান্য উজির আমরা তারা কি করতে, হিংসা করতে, বলতো হুজুর আপনি একে কেন এত প্যার করেন, এত মহাব্বত করেন, আমরা কি কোয়ালিটিতে কোয়ান্টিটি কম আছে নাকি, আপনি আমাদের কেন ভালোবাসেন না। ওই সময়তে এই এই কথা শুনে বাদশাহ বললেন, একদিন পরীক্ষা করে দেখাবো এর ভিতরে কি কোয়ালিটি আছে, এর ভিতরে কি ম্যাটেরিয়ালস আছে। একদিন পুরো ভরা মাজমুয়া, ভরা দরবার, বাদশাহ কি করলেন, নিজের হাতে একটা ডায়মন্ডের আংটি ছিল, ডায়মন্ডের আংটি ছিল, সেই আংটিটা খুলে তিনি তার সুইমিং পুলে ফেলে দিলেন। বাচ্চাদের দরবারের ভিতরে সুইমিং পুল হয় দেখেননি, পুকুর হয় ছোট্ট মতো, যেখান থেকে ফোয়ারা ছড়ে সেই ফোয়ারাতে ফেলে দিলেন। ফেলে দিয়ে বলছেন, তোমাদের ভিতরে কেউ আছে যে আমার আংটিটা এক লামহায় তুলে এনে দিতে পারবে, যদি এনে দিতে পারো তাহলে আমি বিরাট বড় পুরস্কার দেব। এতটুকুন বলতে দেরি, দরবারের কেউ পাচ্ছিল না, সবাই হাত উঁচু করেছে, বলছে আমি আছি, আমি তুলে এনে দেবো। বিশ্বাস করুন, বাদশাহ বললেন, এখনো আমার কথা শেষ হয়নি। বলে কি কথা, বলে আমার আংটি তুলতে হবে, তবে শর্ত হলো একটা, যেন কারুর কাপড় না ভেজে, শরীরেতে পানি না লাগে, শরীরে পানি লাগলে প্রাইজ পাবে না, বরং শাস্তি পাবে। এখন তারা সবাই যারা হাত তুলেছিলেন সব হাত নামিয়ে নিলেন, বলে হাউ ইট পসিবল, আপনি আমাদেরকে পানিতে নামতে বলছেন, আংটি তুলে আনতে গেলে পানিতে নামতে হবে, আর পানিতে নামলেই শরীর ভিজবে না, অবশ্যই ডেফিনেটলি ভিজবে, তো সুতরাং আমরা কি করে পারবো, হুজুর আমাদের দ্বারা সম্ভব নয়। যখন সবাই হাত নামিয়ে দিয়েছে তখন পিছনে যে গোলামটা ছিল, যাকে বাদশাহ বেশি ভালোবাসতেন, সে ডান দিকে বাঁ দিকে না তাকিয়ে এক লাফে সুইমিং পুলে ঝাঁপ দিয়ে দিলেন, ঝাঁপ দিয়ে আংটি তুলে আনলেন, তুলে এনে এইভাবে আদবের সাথে বাদশাহ দরবারে হাজির করলেন, বললেন এটা নিয়ে। বাদশাহ বললেন, ওকে, বাট তোমার গা থেকে পানি টপছে কেন, আমার নির্দেশ ছিল একটা আর নিষেধ ছিল একটা, যে তুমি আংটি তুলে আনবে কিন্তু গা ভেজাবে না, কিন্তু এখন দেখছি তুমি একটা নির্দেশ পালন করেছো আর একটা হয়নি, তোমার গা থেকে পানি টপছে কেন। ওই সময়তে আয়াজে চোখ থেকে নষ্ট নষ্ট করে পানি ঝরছে, ও নওজোয়ান তরুণেরা ভালো করে বুঝে যান, ওই সময় আয়াজ বলেছিলেন, বাদশাহ আপনি দুটো নির্দেশ দিয়েছেন, একটা হলো আংটি তুলে আনতে হবে আর একটা হলো পানি না ভেজে, কিন্তু আমি চিন্তা করে দেখলাম এই দরবারে আপনি দুটো নির্দেশ দেবার পরেও দরবারে কেউ আপনার একটাও নির্দেশ রক্ষা করে আপনার মর্যাদা রাখেনি, সেজন্য আমি চিন্তা করলাম দুটো কাজ একসাথে সম্ভব নয়, হয় একটা করলে আর একটা যাবে, কিন্তু আমি চিন্তা করলাম দরবারের কেউ তো একটাও পালন করেনি আপনার এই নির্দেশের মর্যাদা রক্ষা করার জন্য, আমি চিন্তা করলাম যে কোনো একটা তো কমসে কম করি, আমি আংটিটা তুলে আনলাম, আংটিটা তুলে এনেছি, একটা নির্দেশ পালন করেছি, আর আমার শরীর আপনি ভেজাতে নিষেধ করে দিয়েছিলেন, শরীর যে ভিজে গিয়েছে তার জন্য আপনার কাছে জোর হাতে আমি ক্ষমা চাইছি। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, বিশ্বাস করো আল্লাহর নির্দেশ কয়টা, আল্লাহর নির্দেশ দুটো, বান্দা তুমি নেক কাজ করবে, আমি আল্লাহ আমার পাসপোর্ট ঠিক রাখার জন্য তুমি নেক কাজ করবে আর গুনাহ থেকে ফিরে আসবে, আমরা নেক কাজে এগিয়ে যাব, মাঝে মাঝে যে গুনাহগুলো হয়ে যাবে গভীর রাতে নামাজের মুসল্লা বিছিয়ে পাড়ার কোনো লোককে বলবো না, এলাকার কোনো বন্ধুকে শেয়ার করবো না, গুনাহ যা করেছি সব আমি জানি, আমার আল্লাহ জানে, গভীর রাতে আল্লাহ চৌকাটে হাজির হয়ে দুটো হাত তুলে চোখের পানি ফেলতে দেরি, আল্লাহ বলবে দুনিয়ায় অনেক পানি আছে, আটলান্টিক মহাসাগরের পানি আছে, আবে জমজমের পানি আছে, মিনারেল ওয়াটার আছে, ওদিকে আবে কাউসারের পানি আছে, কিন্তু ওরে খামার আইটের আমার জোয়ান বান্দা শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ আমার কাছে কিমতি পানি হলো তোর চোখের পানি, জোরে বলুন, তো চোখের পানিটা আমার কাছে দামি পানি, এ চোখের পানি বিরাট দামি পানি, বিশ্বাস করুন পানি তো অনেক জায়গা থেকে গড়ায়, পানি আপনার চোখ থেকে আসে, পানি আকাশ থেকে পড়ে, পানি ঝর্ণা থেকে পড়ে, পড়ে না পড়ে না, পানি পানি ঝর্ণা থেকে পড়ে না, ঝর্ণা থেকে পড়ে, আকাশ থেকে পড়ে, পুকুর থেকে পানি বের হয়, আপনি নলকূপ দিয়ে পানি বের করেন, আবার দেখুন চোখ থেকে পানি ঝরে, নাক থেকে পানি ঝরে, মুখ থেকে পানি ঝরে, আপনার শরীরের লোমকূপের গোড়া দিয়ে পানি ঝরে, আপনার ইউরিনের রাস্তা দিয়ে পানি বের হয়, কিন্তু বিশ্বাস করুন কোনো পানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, একটাই পানি আল্লাহর কাছে কবুল, সেটা হলো আপনি যদি চোখের পানি ঝরাতে পারেন তাহলে আপনি গুনাহ করে আল্লাহর চৌকাঠে হাজির হবেন, আপনার গুনাহ করতে দেরি, আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা
গররাকা বিরব্বিকাল করিম, ওরে হযরত ইনসান, আমি আল্লাহ আমার দরবার থেকে তোকে কে দূরে সরিয়ে দিয়েছে, আয় না আমার চৌকাটে, তোর আসতে দেরি, আমি আল্লাহ আমার মাফ করতে দেরি হবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য গভীর রাতে আল্লাহর কাছে ক্ষমা চান, গভীর রাতে যে পাসপোর্ট ঠিক রাখার জন্য গভীর রাতে আল্লাহর কাছে ক্ষমা চান, আর নেক কাজ করুন। নেক কাজ বলতে আমরা যেটা বুঝি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, বছরে এক মাস রোজা রাখা, আর পয়সা থাকলে হজ করা, পয়সা থাকলে যাকাত দেওয়া। মনে রাখবেন এই যে কটা নেক কাজ বললাম, এই কটা প্রত্যেকটা নেক কাজের ভিতরে রিয়া থাকতে পারে। কি থাকতে পারে? রিয়া থাকতে পারে। আমি এই বড় বড় নেক কাজের কথা বলবো না, ওগুলো বড় হুজুররা বলবে, আমি ছোট মানুষ ছোট ছোট নেক কাজের কথা বলবো। আপনি পাড়ায় যখন যাবেন, পাড়ার কোনো লোককে দেখলে একটা মুচকি হাসি দিয়ে বিনা পয়সায় সদকা করা সওয়াব হাসিল করে নেবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তিরমিজির বর্ণনা এসেছে, বিশ্ব নবী বলেছেন তুমি তোমার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে একবার খালি মুচকি হাসবে, আল্লাহ পাক তোমার নামায় আমলে বিনা পয়সায় সদকা করার সওয়াব দিয়ে দেবেন। আজকে আমি হুজুর দেখলে হাসি খুশি হ্যাঁ 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 করে খুব হাসছি, আর পাড়ার লোকের সাথে দুশ্মনী রেখে দিয়েছি। জলসার মাহফিলে এসেও আমি দেখে নিচ্ছি যার সাথে আমার ঝগড়া, সেই লোকটা কোথায় বসেছে, সামনের দিকে না পিছনের দিকে, তার বসার জায়গা দেখে আমি আমার বসার জায়গা ঠিক করি। জুমার দিন নামাজ পড়তে গিয়ে সেই লোকটা কাতারে কোন কাতারে আছে সেটা দেখে আমি আমার জায়গা ঠিক করি। আমি পাড়ার লোককে মাফ করতে পারিনি, আর আমি আল্লাহর কাছে মাফ চাইছি, আল্লাহ আমারে মাফ করে দেবে। বিশ্বাস করুন, পাড়ার লোককে দেখে হাসবেন। বিশ্ব নবী যখনই পাবলিকলি ফেস হতেন, সেই সময় রাসূলের পাক সাল্লাম কি করতেন, তিনি 24 ঘন্টা হাসি চেহারায় রাখতেন, আর আমার নবী পাকের হাসিতে কত কাফের যে ফেসে যেত আল্লাহ ছাড়া কেউ জানে না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের দাঁত মোবারক এত সুন্দর ছিল, বিশ্ব নবী দাঁত মোবারক সময়নি তিরমিজিতে এসে রেওয়ায়েতের ভিতরে এসেছে, সেখানে লেখা আছে ইজা দাহিকান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতা লা'লা ফিল জুদুর, আল্লাহর নবী যখন হাসতেন তখন দাঁত মোবারক থেকে মুক্তার মতো দানা বের হতো, আর সেই মুক্তার দানার ছটাটা সামনের পাহাড়ে গিয়ে প্রতিচ্ছবি হতো, জোরে বলো। এত সুন্দর নবী পাকের হাসি, রাসূল সবার সাথে হেসে কথা বলতেন, তবে অট্ট হাসি নয়, হ্যাঁ হ্যাঁ হু হু এসব নয়, কাহাকা নয়, আমার নবী পাক হাসতেন তাবাসসুম। আপনারা মানুষের সাথে যখন মিলবেন তখন হাসি মুখে মিলবেন। আল্লাহ পাক হাসির ক্ষমতাটা শুধু হযরতে ইনসানকে দিয়েছে, কোন জন্তুকে আপনি আজ পর্যন্ত হাসতে দেখেছেন? গরু কোনদিন হেসেছে? হাসেনি। আর মনে রাখবেন, কাউকে আপন করতে চাইলে আপনার সবচেয়ে প্রথম কাজ হচ্ছে, কাউকে আপন করতে চাইলে প্রথমই হচ্ছে তাকে আপনি একটা মুচকি হাসি দেন, বিশ্বাস করুন ওই মানুষটা আপনার আপন হয়ে যাবে। এই হাসির কোনো সাইড ইফেক্ট নেই, জানেন তো, হাসি হলো পার্শ্ব প্রতিক্রিয়াহীন আমার আল্লাহর দেওয়া একটা মস্ত বড় নিয়ামত, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ হাসুন হাসুন, আমাদের বাড়িতে সব আছে, ডিনার সেট আছে, কম্পিউটার সেট আছে, ওদিকে টেবিল সেট আছে, আর সোফা সেট আছে, কিন্তু আমাদের প্রত্যেকের মাইন্ড আপসেট আছে, আমাদের সবার মন খারাপ, আমাদের দিলেতে খুশি নেই, আনন্দ নেই। আমরা যখন ছোট ছিলাম 2 টাকার খেলনা কিনে যে আনন্দ পেয়েছি, আজকে 2000 টাকার খেলনা কিনেও আমরা সে আনন্দ পাই না, 20000 টাকার গাড়ি কিনেও সে আনন্দ পাই না, আমাদের মনে খুশি নেই। আজকে আমরা যারা এখানে এসেছি, আজ থেকে এই জলসা থেকে ওঠার আগে নিয়ত করে নেব, যার সাথে দেখা হবে তাকে হাসি মুখে কথা বলবো, কি করে রাজি আছি, যদি রাজি থাকি তাহলে আমাদের পাসপোর্ট ঠিক হয়ে যাবে। এটা এই আপনি যখন হাসি দেবেন ক্যামেরায় উঠবে না, আর গোপনে গোপনে আপনি নেক কাজ করুন, লোককে দেখাবেন না। আগেকার আমার মুরব্বী বাবাজিদের নিয়ম ছিল নেকি কার দরিয়া মে ডাল, আর এখন নিয়ম হলো নেকি কার তো ফেসবুক মে ডাল। আপনি কোরবানির গরু কিনেছেন সেটাও ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়, আপনি নামাজ পড়ছেন সেটারও ছবি দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, আপনি হজে যাচ্ছেন শয়তানকে কাঁকর মারছেন সেটারও ছবি আপনি সেলফি তুলে ছেড়ে দিচ্ছেন। আমি বলি শয়তানকে তো ওখানে কাঁকর মারছেন, আপনার দিলের ভিতরে যে শয়তান বসে আছে ওইটাকে কখন কাঁকর মারবেন, কথা বুঝতে পারছেন না? তাই আসুন এই সেলফি হাজি এটা আমাদের বন্ধ করতে হবে, সেলফি হাজি তোমার উপরে আল্লাহ হবে না রাজি। তুমি কাবা শরীফকে সামনে নিয়ে সেলফি দিচ্ছ, তুমি জানো না তোমার কাঁধেতে আল্লাহ যে দুটো ক্যামেরা দিয়েছে, ক্যামেরা 24 আওয়ার্স ওপেন ফর ইউ, এই 24 ঘন্টা তোমার জন্য এই ক্যামেরা লাগানো আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাআমালুন, তোমরা যা করো এই ক্যামেরায় উঠে যায় না যায় না যায়? আমাদের এখানে আমরা যদি কাউকে দিই, আমাদের এখানে যাকাত দিচ্ছে হাজি সাহেব, বড় লোক পয়সাওয়ালা লোক যাকাত দিচ্ছে, কেমন করে যাকাত দিচ্ছে, সকালবেলা সব এলাকায় খবর দিয়ে দিল আজকে যাকাত দেওয়া হবে, যাকাতের শাড়ি 150 টাকার লুঙ্গি আর 100 টাকার শাড়ি, যে যে নেবে সব লাইনে দাঁড়াও,
বিশ্বাস করুন, আশপাশ থেকে ছুটে ছুটে লোকেরা বেটা ছেলে মেয়ে ছেলে সব টোটোতে করে অটোতে করে তারা কি করছে, ওই 100 টাকা শাড়ি নেবে বলে রাস্তায় দাঁড়িয়ে আছে। আহ, আমি বলবো যারা এইভাবে মানুষকে দান করে তাদেরকে বলবো খবরদার, একবার ওই দাতাদের আপনার যারা নিতে এসেছে এদের সামনে দাঁড়িয়ে খালি মনে করবে, আজকে যদি আমার মা আমার জন্ম দুঃখিনী মা এই লাইনে দাঁড়িয়ে থাকতো তাহলে আমার সিনাটা কেমন হতো, আজকে যদি আমার বাপ 100 টাকার লুঙ্গি নেবে বলে কারো দরজার সামনে ভিখারির মতো দাঁড়িয়ে থাকতো তাহলে আমার মনে কেমন গুজরান হতো। আমার আল্লাহ কোরআনে বলেননি দান করা এটা কোনো ব্যাপার নয়, ডাজন্ট ম্যাটার, দান করা কোনো ব্যাপার নয়, বেঁচে যাওয়া জিনিস ফেলে দিলে কুকুরকেও দেয়া হয়, বেঁচে যাওয়া জিনিস কুত্তাকে দেয়া হয়, বেঁচে যাওয়া জিনিস মাছকেও দেয়া হয়। আপনার বাড়িতে তরকারি বেঁচে যায় পুকুরে ফেলে দেন, বিশ্বাস করুন দেওয়াটা কোনো ব্যাপার নয়। আল্লাহ বলছেন কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতীম, আমি আল্লাহ বলছি রুজি তো আমি পাখিকেও দিই কিন্তু তোমরা গরিবকে দাও, কিন্তু তোমরা গরিবকে ইজ্জত দাও না, দেওয়া কোনো ব্যাপার নয়, ইজ্জত দেওয়া আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে বড় নেকির কাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ, তুমি গরিবকে দান করছো আর তাকে অপমান করছো, এই দান আমি আল্লাহ আমার কাছে গ্যারান্টেড নয়। আমরা ভিখারিকে অনেক সময় পয়সা দিই, বাড়ির ভিতরে রয়েছি ছুঁড়ে দিলাম, না, দিস নট অ্যাকসেপ্টেবল ওয়ে ব্রো, এটা ইসলামের অনুমোদিত পন্থা নয়। আমি আপনাকে অনুরোধ করব, আপনারা যারা এখানে এসেছেন আজ থেকে নিয়ত করে নিন আপনি গোপনে কিছু নেক কাজ করবেন, গোপনে নেক কাজ করেন। আপনি বাইক নিয়ে আসছেন, ওই আপনার কাঠের পোল দিয়ে আর একটা বয়োজ্যেষ্ঠ লোক দুটো ব্যাগ নিয়ে বাজার করে এলাকায় ঢুকছে, ওনার কোনো গাড়ি নেই, আপনার পিছনে সিট ফাঁকা আছে, আপনি চাইলে ওনাকে একটু বসিয়ে নিতে পারবেন না? আপনি বসিয়ে নিতে পারবেন না? মোমেন নেকি হচ্ছে মোমেনের সম্পদ, যেখানে পাবেন নেকি কুড়াবেন, এমন কি আপনি আপনার বিবির সাথে যদি ফিজিক্যাল ইন্টারকোর্স করেন ওইখানেও আমার আল্লাহ নেকি দিয়ে দিয়েছে। জোরে বলুন জি, আপনি আপনার বিবির সাথে আপনার নিজের মনের খায়েশ মেটাবেন সেখানেও ইসলাম আপনাকে নেকি দিয়েছে। আর আমি নেকি খুঁজতে শুধু মসজিদে আসছি, নেকি খুঁজতে সৌদি আরবে যাচ্ছি, নেকি খুঁজতে আমি শুধুমাত্র এই কয়েকটা ফান্ডামেন্টাল নিয়ম মেনে চলি, কিন্তু ইসলাম আমাকে এত নেকি জায়গা দিয়ে দিয়েছে, আমি যদি কারোর সাথে কথা বলি ভালো কথা বলবো, আর যদি ভালো কথা না বলতে পারি আমার জবানকে বন্ধ রাখবো, জবান বন্ধ রাখবো। আজকে মার্কেটে সবচেয়ে বড় ইবাদত হলো জবান বন্ধ রাখা, জবান বন্ধ রাখা, তার কারণ পাবলিকের কারো জবান চুপ নেই, সবাই কি করছে বকে যাচ্ছে। আমি বলে যাই সেই মাছই ধরা পড়ে না যে মাছের, সেই মাছ বড়শিতে ধরা পড়ে না যে মাছের মুখ বন্ধ থাকে। তুমি যত কথা বলবে তত তুমি বিভিন্ন গোনায় জড়িয়ে পড়বে, মানুষের ফেতনায় জড়িয়ে পড়বে। আজকের দিনে জবান বন্ধ রাখা সবচেয়ে বড় ইবাদত, জোরে বলুন না সুবহানাল্লাহ। তার কারণ দেখুন না, কেউ কারো শুনতে চাইছে না, পাড়ার মহল্লায় সবাই বক্তা, চায়ের দোকানে বসলে বোঝা যাবে যে আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় কত মুহাদ্দিস আছে, কত মুফতি আছে, কত বড় মুহতামিম আছে, সব বোঝা যাবে। হুজুর কি ওয়াজ করবে 2 ঘন্টা, ওকে চায়ের দোকানে বসিয়ে দাও, 2 কাপ চা দিয়ে দেখবে টিভির মতো খবর রিলে হবে, কথা বুঝতে পেরেছে? আর আমাদের টিভি গুলো থেকে আমরা এগুলো শিখেছি, স্টার বাংলা জি বাংলা থেকে এগুলো শিখেছি, আমাদের এবিপি আনন্দে যখন ডিবেট টিভি শো হয় টক শো হয় ওই সময় দেখবেন নেতাগুলো কিভাবে ঝগড়া করে, হচ্ছে আমাদের পাড়ার মেয়েরা কলতলায় গিয়ে হচ্ছে কম ঝগড়া করে, কথা বুঝতে পারছেন না? এই নেতাগুলো নিজেরা কেমন ঝগড়া করছে দেখেননি, একজন কথা বলছে আর একজনের কথা শুনছে না, ওরা আমাদের শেখাচ্ছে কিভাবে কথা বলতে হবে। আমি হাতে ধরে বলে যাই এই নেতাগুলোর এতটুকু বুদ্ধি নেই, কমন সেন্স নেই, যে একজন কথা বললে আরেকজনকে চুপ থাকতে হয়, একজন কথা বললে আরেকজনকে চুপ থাকতে হয় তবে পাবলিক শুনতে পাবে, দুইজন যদি একই সঙ্গে কথা বলে দুটো জেনারেটর একসঙ্গে চালিয়ে দিলে কি করে আপনি শুনবেন, কি করে আপনি নিজেকে ঠিক রাখবেন? আল্লাহ আমাদের কান দিয়েছে কটা, এজন্য মানে কান দিয়েছে কয়টা, দুটো, জবান দিয়েছে কয়টা, একটা, তার মানে কি আল্লাহ মেসেজ দিলেন তোমরা ডবল শুনবে সিঙ্গেল বলবে, ডবল শুনবে সিঙ্গেল বলবে, কিন্তু আজকে কেউ সিঙ্গেল শুনছে, সিঙ্গেলও শুনছে না, সবাই ডবল ডবল বলছে, তার চেয়ে 4 ডবল বলছে। বিয়ের প্রথম 6 মাস স্বামী কথা বলতো, বিবি বলতো জি হুজুর আপনি যা বলেছেন ঠিক বলেছেন, আপনি আবার ভুল বলেন, আপনি আমার স্বামী হন, প্রথম 6 মাস স্বামী বলতে স্ত্রী শুনতো, পরে 6 মাস স্ত্রী বলা শুরু করলো, স্বামী তখন জি হুজুর করা শুরু করলো, স্ত্রী তখন সেকেন্ড ম্যানেজার হয়ে গিয়েছে, 6 মাস পরে স্ত্রী নিজে সেকেন্ড ম্যানেজার, সে কি করছে স্বামীকে ডমিনেট করার চেষ্টা করছে, সে তার কথা চালাচ্ছে, স্বামী বাধ্য হয়ে শুনছে, আর 1 বছর ঠিক পরে স্বামী স্ত্রী দুজনে এমন বলা শুরু করলো পুরো খামারাইটের পুরো মহল্লার লোক সবাই শুনছে, কথা বুঝতে পারছেন? সেই জন্য আজকের দিনে বড় ইবাদত কথা বলা নাই, আজকের দিনে বড় ইবাদত হচ্ছে চুপ থাকা,
চুপ থাকা, আর চুপ থাকলে পরিশ্রম ছাড়াই আল্লাহর ইবাদত আপনার নামে আমলে লেখা হবে। জোরে বলুন। আর যদি কথা বলতে হয়, জবান খুলতে হয়, দোকান যদি খুলতে হয়, তাহলে সোনার দোকান খুলবেন, কয়লার দোকান খুলে নিজের পরিচয় লোককে দেবেন না। আমাদের কিছু যুবক আছে দেখেননি, রাস্তায় বেরুলে জবান খুললেই নোংরার গন্ধা কথা, তাদের জবান থেকে গালিগালা ছাড়ার কোনো ভালো কথা বের হয় না। বিশ্ব নবী বলেছেন, আমার উম্মত কোনোদিন গালি দিতে পারে না, আমার উম্মত কোনোদিন জবান খারাপ করতে পারে না। আপনি কোন কোন নবীর গোলাম? আপনার নবীর স্ট্যাটাস তো দেখুন, আপনার নবীর মাকাম তো দেখুন। আল্লাহ পাক 100,000 উপর নবীকে আপনার নবীর গোলাম বানিয়েছে। জোরে বলুন না, সুবহানাল্লাহ। আপনি সেই নবীর গোলাম, সেই নবীর উম্মত। আপনার নিজের মাকাম তো দেখুন। জি, বিশ্বাস করুন, আমরা নিজের দিকে তাকাতে জানি আল্লাহ আমাকে কতটা ইজ্জতওয়ালা বানিয়েছে, মর্যাদাবান বানিয়েছে। এই ছোট ছোট নেকিগুলো করুন। গরমকালে যখন আপনাদের এলাকায় কোনো টোটোওয়ালাকে দেখবেন, কোনো আপনার ফেরিওয়ালাকে দেখবেন, গরমকালে প্রচণ্ড গরমের দিনে সেই মানুষটা রাস্তায় বসে আছে, গাছতলায় বসে বিশ্রাম করছে, আর গামছা দিয়ে নিজের পাসিনা মুছছে। আপনি আপনার বাড়ি এই এলাকায় আপনি দেখতে পেলেন যে লোকটা কষ্ট পাচ্ছে, হয়তো পানি খাবে, আপনি নিজের ফ্রিজ থেকে পানির বোতল বের করে নিয়ে গিয়ে ওনাকে পানিটা দেন। এই যে উপকারটা আপনি করলেন, এটা এই যে আপনি নেকির কাজটা করলেন, ক্যামেরায় উঠলো, এই জন্য বলেন ক্যামেরায় উঠলো, ক্যামেরায় উঠলো না, কিন্তু আল্লাহর ক্যামেরায় উঠলো না, উঠলো না, উঠে গেল। মনে রাখবেন, হয়তো এই ছোট্ট আমালের কারণে আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। আমরা তো মনে করেছি নামাজের বিনিময় পার হয়ে যাব, আমি ভেবে রেখেছি হজের বিনিময় পার হয়ে যাব, আমি ভেবেছি জলসার বিনিময় আমি পার হয়ে যাব, কিন্তু আপনি জানেন আল্লাহ যদি একটা হিসেব চায়, আমরা একজনও কেউ হিসাব দিতে পারবো না। সেজন্য নেকি যতই ছোট হোক ছাড়বেন না, আর গোনা যতই ছোট হোক করবেন না, গোনা যতই ছোট হোক করবেন না, কারণ আল্লাহ ওই ছোট গোনার হিসেব যদি চান দিতে পারবো না। আর নেকি যদি যতই ছোট হোক ছাড়বেন না, আপনি বড় কামাই করা যেমন করছেন তো করেই যাবেন, সাথে সাথে ছোট ছোট নেকি গুলোকে একটু অ্যাড করে নেন। আপনি দেখেন আমাদের সাইফুল্লাহ ভাইজান, জোরে বলেন মারহাবা, জোরে বলেন না মারহাবা, আমাদের সাইফুল্লাহ ভাইজান, জোরে বলেন মারহাবা, নারাই থাকবে। আমার অত্যন্ত প্রিয় মানুষ, আর আপনারা জানেন আপনারা ওনাকে অত্যন্ত ভালোবাসেন। এই এলাকার মা বোন সহ 8 থেকে 80, 6 থেকে 84 সবার দাবি আমরা সাইফুল্লাহ ভাইকে ভালোবাসি। কথা কি ঠিক না ভুল? এই জোরে বলেন কথা ঠিক না ভুল? ঠিক। বক্তা অনেক আছে, কিন্তু মানুষের দিলে জায়গা করে নেওয়া, ভোটে জেতা সহজ, মানুষের দিল জেতা অনেক কঠিন। আমার এই সাইফুল্লাহ ভাইকে আল্লাহ সে সালাহিয়াত দিয়েছেন, সে রহমত করেছেন, তিনি মানুষের দিল জিততে পেরেছেন। এটা একটা আল্লাহর তরফ থেকে বিরাট বড় অ্যাচিভমেন্ট, বিরাট বড় নিয়ামত। আল্লাহ যেন ভাইকে কবুল করেন, তার যে দিনের খিদমত, তার নিজের মাদ্রাসা প্রতিষ্ঠান কায়েম করেছেন, আল্লাহ তার নেক হায়াত আতা করেন। আমার সে প্রতিষ্ঠানের প্রতি যথেষ্ট দোয়া দরদ রয়েছে, আল্লাহ সে প্রতিষ্ঠানকে কবুল করে ভাইয়ের খিদমতগুলো কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি আসি, আজ আসি আপনাদেরকে ভালোবাসি উচ্চ আওয়াজে, মহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা, কেমন আছেন? সকলের তকবীর, নারায়ণ।